জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে গুলি খেলো কৌশিকী মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিও দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজনাথ মুখার্জি সবকিছু জেনে ফেলে যে জগদ্ধাত্রী জ্যাক সান্যাল। এটা জেনে তো উনি অবাক হয়ে যায়, তখন বলতে থাকে, জ্যাক সান্যাল তুমিই জগদ্ধাত্রী? না, এটা হতে পারে না, আমাকে ঠকানো হয়েছে, আমাকে ঠকিয়েছে। তারপরে উনি পুরনো সেই কথাগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে, না এটা হতেই পারে না, ডিপার্টমেন্টে থাকার জগদ্ধাত্রীর কোনো যোগ্যতাই নেই। ও না পারবে জ্যাক সান্যাল হয়ে থাকতে, না পারবে জগদ্ধাত্রী মুখার্জি হয়ে মুখার্জি পরিবারে থাকতে। ও এখনও রাজনাথ মুখার্জিকে চিনতে পারেনি, আমি যে কি সেটা ওকে বুঝিয়ে দেব, ওকে আমি ঠিকই শাস্তি দেব। এত বড় ধোকা দিয়েছে আমাকে, এটা আমি কোনো দিনও মেনে নেব না, ওর জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করছে। এসব কিছু ভাবতে থাকে আর বলতে থাকে রাজনাথ মুখার্জি। অন্যদিকে দেখা যাবে জগদ্ধাত্রী রুমের মধ্যে, তারপরেই ফোনে কথা বলতে থাকে নন্দীর সাথে। তখন বলতে থাকে, নন্দিদা তুমি কোথায়? সুইমিং পুলের ওদিকেই যে কোনো একটা কাহিনী আছে, তুমি ওই দিকটাতেই থাকো। তখন নন্দী বলতে থাকে, আমি সেখানে আছি, ওইটারের বেশে আছি, তুমি চিন্তা করো না, আমি যে কোনোভাবেই আমি ওখানে ঢুকে যাব। হ্যাঁ আসলে ওখানে কোনো একটা গণ্ডগোল আছে, অনেক কড়াকড়ি। তখন জগদ্ধাত্রী বলতে থাকে, হ্যাঁ তুমি ওখানেই থাকো, কি কোনো একটা কিছু দেখলেই আমাকে জানাবে। তারপরে নন্দী বলে, আচ্ছা ঠিক আছে, তারপরে ফোনটা রেখে দেয়। আর ওইদিকে নন্দী পুলের কাছে গেলেই বাঁকা ওর পিছনে পিস্তল ঠেকায় আর বলতে থাকে, জ্যাক সান্যালকে এখনই কল দিয়ে এখানে আসতে বল। তখন নন্দী বলে, তোর এত বড় সাহস, তুই ডিপার্টমেন্টের লোকের মাথায় বন্দুক ঠেকাস, এটা কিন্তু ভালো হবে না, তোর জন্য কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে। তখন বাঁকা বলে, দেখ যেটা বলেছি সেটা কর, না হলে কিন্তু এখনই গুলি করে দেবো। কি গুলি করে দেবো? এক দুই তিন গণার আগে আগেই তাড়াতাড়ি করে নন্দী জ্যাক সান্যালকে কল দেয়। আর কল দেওয়ার পরেই জ্যাক সান্যাল ফোনটা ধরলে বলে, হ্যাঁ নন্দিদা বলো, কোনো এক খারাপ কিছু দেখেছো? তখন নন্দী বলতে থাকে, জ্যাক সান্যাল তুমি এখনই পুলের কাছে আসো তো। তারপরেই জ্যাক সান্যাল বলতে থাকে, কেন কোনো কিছু হয়েছে? তখন নন্দী বলে, তোমাকে আসতে বলেছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। তারপরেই জ্যাক সান্যাল বলে, আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি। এই বলেই ফোনটা রেখেই দৌড়ে ছুটে যায়। আর এদিকে স্বয়ংভ রুমে এসে দেখে জগদ্ধাত্রী নেই, জগদ্ধাত্রীকে খুঁজতে থাকে স্বয়ংভ। তারপরে খুঁজে না পেয়ে স্বয়ংভ বসে বসে মোবাইল টিপতে থাকে। আর ওইদিকে পুলের ধারে ছুটে চলে যায় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী গিয়ে কাউকে দেখতে পায় না, তারপরে খুঁজতে থাকে নন্দীকে, কিন্তু তাও পায় না। তখনই একটা ওয়েটার এসে জগদ্ধাত্রীর উপর আক্রমণ করে। তখন জগদ্ধাত্রীও তার সাথে মারপিট করতে থাকে, এমন করে অনেকগুলো ওয়েটার চলে আসে ওখানে আর জগদ্ধাত্রীর উপর হামলা করে সবাই মিলে। তখন জগদ্ধাত্রী সবার সাথে মারপিট করছিল, ঠিক তখনই জগদ্ধাত্রীকে নিশানা করে একজন পিস্তল ধরে রাখে। আর তখনই কৌশিকী এসে সেটা দেখতে পায়, দেখে তো পুরো অবাক হয়ে যায় আর বলে যে জগদ্ধাত্রীকে গুলি করা হচ্ছে, ওর ওকে নিশানা করে পিস্তল ধরা হচ্ছে, কেন? এটা বলেই জগদ্ধাত্রীর দিকে তাকাতে থাকে কৌশিকী। আর ওইদিকে দেখে জগদ্ধাত্রী সবার সাথে মারপিট করছে, তখন কৌশিকী চিৎকার করে ওঠে জগদ্ধাত্রী বলে আর দৌড়ে ছুটে যায় জগদ্ধাত্রীকে বাঁচানোর জন্য। তারপর যখনই কৌশিকী গিয়ে পৌঁছায়, জগদ্ধাত্রীকে ধাক্কা দিয়ে কৌশিকী ফেলে দেয় আর গুলিগুলো কৌশিকীর হাতে লাগে আর পিঠে লাগে। কৌশিকী সাথে সাথেই লুটে মাটিতে পড়ে যায়। আর এদিকে চিৎকার করে ওঠে জগদ্ধাত্রী দিদি বলে। তারপরেই জগদ্ধাত্রী দৌড়ে এসে কৌশিকীকে ধরে। আর অন্যদিকে স্বয়ংভ গুলির শব্দ শুনতে পায়, সবাই গুলির শব্দ শুনতে পায়, সবাই দৌড়ে ছুটে আসতে চায়। আর প্রীতি আসতে চাইলে দেবু বলে, তোমার যাওয়ার দরকার নেই প্রীতি, তোমার যেতে হবে না। ওদিকে জগদ্ধাত্রী কৌশিকীকে ধরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলতে থাকে, বর দি। আর তখনই অজ্ঞান হয়ে যায় কৌশিকী। আর ঠিক তখনই জগদ্ধাত্রীকে পিছন থেকে কেউ একজন বাড়ি মারে আর সাথে সাথে জগদ্ধাত্রীও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপরে জগদ্ধাত্রীকে ওখান থেকে কিডন্যাপ করা হয় আর সবাই ছুটে দৌড়ে চলে আসে। এসে দেখে কৌশিকী মাটিতে পড়ে আছে, কৌশিকীর গায়ে গুলি লেগেছে। এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর চিৎকার করে ওঠে। তারপরে কৌশিকীকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আর ওইদিকে দীপিকাকে কল দেয় গরিমা, কল দিয়ে জানায় যে কৌশিকীর গায়ে গুলি লেগেছে। তখন তো দীপিকা চিৎকার করে ওঠে আর কান্না করতে থাকে। তখনই দীপিকার হাজবেন্ড বলতে থাকে, কি হয়েছে দীপিকা, কে কল দিয়েছিল? তারপরে দীপিকা কান্না করতে করতে বলে, কৌশিকীর গায়ে নাকি গুলি লেগেছে, গরিমা কল দিয়ে বলল, আর কিছুই বলতে পারলো না। তখনই সমরেশের ভাই চিৎকার করে সমরেশকে ডাকতে থাকে। ও ডাক শুনে সবাই চলে আসে আর সবাইকে বলতে থাকে, সমরেশ কোথায়? তখন সমরেশও আসে। তারপরেই সমরেশের ভাই বলতে থাকে, সমরেশ একটা খুব খারাপ খবর আছে। তখন সমরেশ বলে, কি হয়েছে বর্দা? তারপরেই সমরেশের ভাই সমরেশকে বলতে থাকে, কৌশিকীর গায়ে নাকি গুলি লেগেছে, গরিমা কল দিয়েছিল দীপিকাকে, ও বলল। তখনই কান্নায় ভেঙে পড়ে সমরেশ আর চিৎকার করে ওঠে। আর ওর কান্না দেখে ওর ছোট ভাইয়ের দুইজন বউ হাসতে থাকে আর বলতে থাকে, ভাগ্যবানের বউ মরে। আর ওইদিকে দেখা যাবে হসপিটালে সবাই কান্নাকাটি করছে আর কৌশিকীর ট্রিটমেন্ট চলছে। তখন সানভি অনেক কান্না করতে থাকে আর তখনই এসে সাধুদা জিজ্ঞাসা করতে থাকে বৈদেহী মুখার্জিকে, কৌশিকী মুখার্জির এখন শরীর কেমন, কোনো আপডেট আছে? তখন বৈদেহী বলতে থাকে, জানি না ডক্টর, কিছু জানায়নি এখনও। ঠিক তখনই ডক্টর আসে। আসার পরেই সানভি বলতে থাকে, ডক্টর সাহেব এখন কৌশিকী মুখার্জির অবস্থা কেমন? তখন ডক্টর বলে, আসলে ওনার অবস্থা খুবই খারাপ,
ওনার দুইটা গুলি লেগেছে, একটা হাতে আর একটা পিঠে। তাই ওটি করতে হবে, ওটিতে নিয়ে যেতে হবে। এখন অবস্থা কি হয় সেটা আমরা বলতে পারছি না। অন্যদিকে উৎসব খুবই খুশি, উৎসব আর দেবু হাসতে থাকে, ওদের প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে। ওইদিকে জগদ্ধাত্রীও মিসিং, আর এদিকে কৌশিকীও অসুস্থ, বাঁচে মরে বলা যায় না, আর মেহেন্দিও খুব খুশি। তারপরেই বৈদেহী কান্নার একটু নাটক করতে থাকে। অন্যদিকে দেবু উৎসবকে বলতে থাকে, উৎসব এবার মেহেন্দিকে নিয়ে তুই অফিসে চলে যা, বরদের কাজগুলো তো তোদের সামলাতে হবে তাই না, এই অসম্পূর্ণ কাজগুলো তো করতে হবে। তখন উৎসব বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছ। আর অন্যদিকে কাকন অনেক কান্নাকাটি করতে থাকে ওর মাকে দেখে। তখনই কৌশিকীকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল। সানভিও অনেক কান্নাকাটি করে, আর কাকন ওর মায়ের সাথে কাটানো সবগুলো মুহূর্ত ভাবতে থাকে, আর ওর মায়ের জন্য কান্না করতে থাকে। তারপরে কৌশিকীকে ওটিতে নিয়ে যাওয়া হয়, আর এদিকে কাকনকে সানভি বলতে থাকে, তোমার মায়ের কিছু হবে না, দেখো তোমার মা ঠিক সুস্থ হয়ে যাবে। আর ওইদিকে দেখা যাবে উৎসব বৈদিকে বলছে, মম পরদির এই অবস্থা, তাই বলে তো আর সব কাজ ফেলে রাখা যায় না, তোমরা তো সবাই আছো, বর্দির অসম্পূর্ণ থাকা কাজগুলো তো সামলাতে হবে। বর্দির স্বপ্ন ছিল এই আমাদের কোম্পানি সব কিছু নিউজ পেপার, তাই সেগুলোকে তো সামলাতে হবে। এই সব কথাগুলো শুনে তো সানভি গরিমা সহ সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে থাকে। তারপর দেবু বলতে থাকে, তুমি মেহেন্দিকে নিয়ে বরঞ্চ চলে যাও উৎসব, তোমাকে এই দিকটা চিন্তা করতে হবে না, আমরা আছি তো সবাই। তারপর ওই বৈদিহীকে উৎসব বলতে থাকে, মা যাবো? তখন সানভি বলে, কি বলছো তোমরা দেবুদা, এটা কেমন কথা, কৌশিকীদের এমন একটা খারাপ অবস্থা, ওটিতে আছে আর তোমরা অফিস নিয়ে ভাবছো, অফিস যাওয়ার কথা ভাবছো। তখন উৎসব বলে, দেখ দিদি তো ট্রিটমেন্ট চলছে, আর তাই বলে তো আর সব কিছু ফেলে রাখা যাবে না, কাউকে না কাউকে তো সব কিছু সামলাতেই হবে। তখন মেহেন্দি সানভিকে বলে, দেখো সানভি, জানি বর্দির জন্য সবারই খারাপ লাগছে, কিন্তু বর্দি তো বাঁচে মরে সেটা তো বলা যায় না, বলো তার অবস্থার কথা তো কেউ বলতে পারবে না, তাই বলে সব কাজ তো ফেলে রাখা যাবে না, আমাদের তো যেতে হবে, কারো না কারো তো কাজগুলো সামলাতে হবে। তারপরেই বৈদেহী বলতে থাকে, হ্যাঁ তোরা চলে যা, আমি আছি এখানে। তখনই উৎসব মেহেন্দিকে নিয়ে বেরিয়ে যায়। আর সাধু বলতে থাকে, সাধুদা যে আপনারা চলে যাচ্ছেন কেন, আমাদের জিজ্ঞাসাবাদেরও তো দরকার আছে। তখন বৈদেহী বলে, আমি শুরু থেকে ছিলাম, আমি বলতে পারবো সবটা। ওইদিকে উৎসব মেহেন্দিকে নিয়ে অফিস চলে যায়, মেহেন্দি তো খুবই খুশি। তারপরে বৈদেহী কল দেয় উৎসবকে আর বলে, তোরা পৌঁছে গেছিস? তখন উৎসব বলে, হ্যাঁ মম আমরা অফিসে চলে এসেছি। তারপর বৈদেহী বলে, নে মেহেন্দির অনেক দিনের স্বপ্ন ছিল কৌশিকের চেয়ারটাতে বসার, সেই স্বপ্নটা মেহেন্দির পূরণ করে দে, আর তো এখন থেকে মনে রাখবি মুখার্জি পরিবারের সব কিছু এখন থেকে তোর আন্ডারে, নিউজ পেপার হতে শুরু করে সব কিছু, তুই হলি কিং, আমার ছেলে কিং হবে, আমার স্বপ্ন পূরণ হবে, আমার ছেলে রাজা, এসব কিছু বলতে থাকে বৈদেহী। আর সে সব কথা শুনে সানভি পুরো অবাক হয়ে যায় আর বলে, নাও খুশি হয়েছো তো, তোমার ছেলেকে সব কিছু দিতে পেরে তুমি খুশি হয়েছো তো? তখন বৈদেহী অবাক হয়ে যায় আর বলে, কেন তুই খুশি হোসনি? তখন সানভি বলে, মম আমি অবাক হয়ে যাচ্ছি যে আমি তোমার মেয়ে, কৌশিকীদের এমন একটা খারাপ অবস্থা যে পুরো পরিবারটাকে আগলে রেখেছিল, সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর তোমরা এখন ভাগবাটোয়ারা নিয়ে পড়েছো, সম্পত্তি নিয়ে পড়েছো, তোমরা কি মানুষ? তখন বৈদেহী অবাক হয়ে যায় আর বলে, সানভি বলে যেও না আমি তোমার মা, এইভাবে আমার সাথে কথা বলবে না তুমি। তখন সানভি বলে, মম সেটাই তো ভাবছি যে তুমি আমার মা, তোমার মতো মানুষ আমি কোনো দিনও দেখিনি। আর ওইদিকে কাকন অনেক কান্না করতে থাকে আর ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে ওর মায়ের জন্য, আর সব কথাগুলো ভাবতে থাকে ওর মায়ের কথা, ওর মায়ের সাথে কাটানো সবগুলো মুহূর্ত ভাবতে থাকে। আর এইদিকে জগদ্ধাত্রী মিসিং, সেটা নিয়েও সবাই চিন্তায় পড়ে গেছে। আর সাধুদা বলতে থাকে, এখানে একটা কাজ হয়নি, দুইটা কাজ ঘটেছে, জগদ্ধাত্রী মিসিং কিডন্যাপ হয়েছে, আর কৌশিকীর গায়ে গুলি লেগেছে, এটা কোনো ঠান্ডা মাথার কাজ, কেউ প্ল্যানিং করেই এটা করেছে। তখন সানভি বলতে থাকে, প্ল্যানিং করে করেছে, তাহলে ইনভেস্টিগেশন করুন, আপনারা খুঁজে বের করুন কে করেছে এটা, কারা করতে পারে এটা, বের করুন খুঁজে। তখন সাধুদা বলতে থাকে, হ্যাঁ খুঁজে তো বের করবই, আর তাদেরকে শাস্তিও দেব। তারপরেই সানভি বলতে থাকে, মম তুমি ঠিক কাজ করনি, এটার জন্য শাস্তি তোমাকে পেতেই হবে। তখন তো বৈধি অবাক হয়ে সানভির দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।